ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র ভাবছে বার্সেলোনাকে নিয়ে বর্তমান ক্লাব পিএসজি ছেড়ে বার্সায় যোগ দিতে চান এই ব্রাজিলিয়ান তারকা এমন খবর বেশ কিছুদিন ধরে প্রকাশিত হয়ে আসছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে সরাসরি কিছু না বললেও নেইমার অনেক কিছুই আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন তিনি যে বার্সেলোনাতেই ফিরতে চান এছাড়াও বার্সাও কথা বলেছে নেইমার জুনিয়রকে নিয়ে বার্সেলোনা পিএসজিকে নেইমারের জন্য অফার করেছে বার্সা চেয়েছে নেইমারের জন্য চল্লিশ মিলিয়ন ইউরোর সাথে ওসমান দেম্বেলে অথবা কৌটিনহোকে দিতে নেইমারকে ছাড়লেই চল্লিশ মিলিয়ন ইউরোর সাথে ওসমান দেম্বেলে ও ফিলিপে কৌটিনহোর একজনকে পাবে পিএসজি এমন অফার কিছুদিন আগে দিয়েছিল বার্সেলোনা কিন্তু বার্সার সেই প্রস্তাব গ্রহণ করেনি পিএসজি এত সব খবরের মাঝে এবার নতুন খবর বেরিয়ে এলো নেইমার জুনিয়রের জন্য বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে ম্যানচেস্টার সিটি এমনটা জানিয়েছে স্প্যানের বেশ কয়েকটি মিডিয়া ম্যান সিটি এখন নেইমারকে কেনার পরিকল্পনা করছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাজত্ব করার জন্য ম্যান সিটি চায় নেইমারের মতো কেউ একজনকে কিনতে আর ব্রাজিলিয়ান তারকার জন্য তারা দুইশো মিলিয়ন ইউরো নিয়ে আছে। এমনটা জানা যায় নির্ভরযোগ্য সূত্র থেকে তবে ম্যানসেটিভ প্রস্তুত থাকলেও নেইমার হাঁটছে ভিন্ন পথে ব্রাজিলিয়ান তারকা চায় আবারও বার্সেলোনাতে ফিরতে তবে এত সব গুঞ্জনের শেষ দেখতে অপেক্ষা করতে হবে ভক্ত সমর্থকদের